রশন এরশাদ ও জি এম কাদেরের জাতীয় পার্টিতে চেয়ারম্যান পদ দখল সহ বিভিন্ন সময়ে জড়াতে দেখা যায় নানা দ্বন্দ্বে। এবার নিজ নিজ ক্ষমতা জানান দিতে নির্বাচন কমিশনে আলাদা চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও দলের প্রধান পৃষ্ঠপোষক রশন এরশাদ। তফসিল ঘোষণার পরদিন বৃহস্পতিবার জোটবদ্ধ হয়ে অংশগ্রহণী ইচ্ছুক দলগুলোকে তিন দিনের মধ্যে নিজেদের অবস্থান জানাতে বলেছিল নির্বাচন কমিশন। শনিবার দুপুরে জাতীয় পার্টির মনোনয়ন ও প্রতীক বরাদ্দে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে চেয়ারম্যান জি এম কাদেরের নমুনা স্বাক্ষরিত চিঠি আসে ইসিতে। কিছু সময় পরেই মহাজোটের শরিক হিসেবে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে জাতীয় নির্বাচনে অংশ নিতে রশন এরশাদ স্বাক্ষরিত চিঠি কমিশনে জমা দেয় প্রতিনিধি দল। এ সময় রশন এরশাদের মুখপাত্র বলেন, জাতীয় পার্টিতে মনোনয়নপত্র রশন এরশাদের স্বাক্ষরেই হবে, জি এম কাদের নির্বাচনে অংশগ্রহণ করবেন, না হলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন তিনি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এই সরকারের সাথে এবং আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবেও যদি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করতে প্রস্তুত। জি এম কাদের সাহেব তো নিশ্চয়ই নির্বাচনে অংশগ্রহণ করবে, আর না হলে উনি হারিয়ে যাবে। এদিকে জাতীয় পার্টির বনানী অফিসে গণমাধ্যমকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, জোটের সঙ্গে নাকি এককভাবে নির্বাচনে যাবে জাতীয় পার্টি, তার সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে জানিয়ে দেবে। নির্বাচনে আমরা যাব কিনা এই প্রশ্নটা এখন দাঁড়িয়েছে। আমরা দু একদিনের মধ্যে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ প্রয়োজনে প্রেসিডেন্ট মিটিং ডেকে এক দুদিনের মধ্যে আমরা বসে আলোচনা করে দলীয় কি সিদ্ধান্ত হবে। নির্বাচন কমিশন বলছে জাতীয় পার্টির পাল্টাপাল্টি চিঠি বিবেচনা করবে ইসি, তবে প্রার্থী ও প্রতীক চূড়ান্ত করার ক্ষেত্রে দলের চেয়ারম্যান মহাসচিব সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি বিবেচিত হবে। এটা কমিশন দেখবে, যেন চিঠি দুইটা এসেছে কমিশনের কাছে উত্থাপন করা হবে, কমিশন যেটা আমলে নেয়। নর্মালি দলের চেয়ারম্যান অথবা সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি হয়। জোটবদ্ধভাবে নির্বাচনের জন্য আওয়ামী লীগ সহ সাতটি দলের কাছ থেকে চিঠি পেয়েছে নির্বাচন কমিশন, তবে শেষ দিনেও বিএনপি থেকে কোনো চিঠি আসেনি ইসিতে। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।